গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আমার। এখন হচ্ছে আটা মাখছি, আজকে তোমাদের দাদাভাই রুটি নিয়ে যাবে, আর হচ্ছে সাথে কি বলতো আলু ভাজা করব, ডিমের অমলেট করে দিব, এগুলোই হচ্ছে এখন সকালবেলা তাই করব। আর কি বলতো, অল্প রাত্রেবেলা ভাত করছিলাম, সেই ভাতটা অল্প পড়ে আছে, আর সাথে এখন আর ভাত টাত করবো না। আর কালকের একটু ডাল রয়েছে, ওটা ফ্রিজে রাখা আছে, পরে ওটা গরম করে নিব, আমি আর জুয়েল খাবো। আর সকালবেলাটা এখন সবাই রুটিই খাবো। তো চলো, আমি এখন আলুগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে আটা মাখা হয়ে গেল, এখন আলুটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপর ভাজবো, পেঁয়াজ দিয়ে আলু ভাজা করব, একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিব। এদিকে দেখো, আলু ভাজা বসিয়েছি আর রুটিগুলো কয়েকটা ভাজলাম, এই যে আটা রুটিগুলো বেলে নিচ্ছি। কি বলতো, সত্যি কথা বলতে মানে একসাথে দুটা কাজ করলেও সুবিধা হয়, আর তাড়াহুড়া করে এখন তোমাদের দাদাভাই বলছে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো এদিকে ডিম নিয়ে নিচ্ছি, পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে আমার, পরে লঙ্কা কেটে নিব, বেশি লঙ্কা দিব না, অল্পই লঙ্কা দিব। আর তোমাদের দাদাভাই একটু লঙ্কাটা বেশি দিলে ভালোবাসে, কিন্তু আমি বলছি এখন লঙ্কা একটু কমই দিব। গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি সুন্দর ব্লগ শুরু করলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকে হচ্ছে মঙ্গলবার। এখন দেখো সকালবেলা একবারে স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে, আর এদিকে কী বলতো জুয়েল গেছিলো সকালবেলা প্র্যাকটিসে, ডেক টেক সব ভিজাই নিয়ে আসছে, বিছানাপত্রটা গুছানো হয়নি। আর আমি হচ্ছে আগে স্নান করে এসে তোমাদের দাদাভাই বললো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওই নিয়ে এসে আগে রুটি বানিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে চলে গেছে। রুটি আলু ভাজা ডিমের অমলেট, এটা হচ্ছে সকালবেলার মেনু আজকে। এই যে আমি এখন চা বসালাম আমার জন্য, জুয়েল এইমাত্র আসলো, ঘরটার মোছা, তারপর হচ্ছে এদিকে সব কাজই হয়ে গেছে বাসিগুলো। আর হচ্ছে কি বলতো, এখন স্নানের জামা কাপড়গুলো রয়েছে ওগুলো ধুই নাই, ধোবো গিয়ে, আর মনে করে দুই ঘরে বিছানা পড়ে আছে। আবার জুয়েল কতগুলো আকাম করছে সকালবেলা, ওর মোজা খুঁজতে গেছে প্র্যাকটিসের মোজা, ওই মোজা খুঁজতে গিয়ে সব জামা কাপড় এলো মেলো করছে, ওগুলো আবার গুছাতে হবে। চলো চাটা নামিয়ে নিই। আর কি বলতো, ভাত মনে করো রাত্রিবেলা ভাত বানিয়েছিলাম ছোটো হাঁড়িতে, অল্প ভাত আছে, পরে ভাত বসাবো, এখন বসাবো না, কারণ এখন সকালবেলা রুটিটাই খাবো সবাই। তারপরে হচ্ছে ভাত করবো, ডাল আছে অল্প ফ্রিজে, ডালটাকে গরম করে নিবো, আলু ভাজা আছে, আর যখন আবার খাবে যদি ডিম খাই খাবে তাহলে ডিম একটা করে দিব। এখন তো ডিম দিয়ে দিলাম, রিয়াংশের জন্য একটু রাখছি, ডিমটা ডিমের ভুজিয়ে রাখছি ওর জন্য। আবার কি বলতো, যে হালকা তেল দিয়ে না একটুখানি ভুজিয়ার মতো করে দিলে ও সুন্দর করে খায় ওইটা। যে উঠছে, ও বাবা উঠে পড়ছ, হ্যাঁ দেখি তো আমার বাবাটাকে পুতুল নিয়ে ঘুমাচ্ছে কালকে, দেখছো এই পুতুল নিয়ে ঘুমাচ্ছে, এই পেন্সিল এটা, তারপরে হচ্ছে যেগুলো সব নিয়ে ব্যাট, মানে বিছানার ভিতরে একেবারে জঙ্গল নিয়ে ঘুমাচ্ছে আর কি। রাত্রিবেলা রাত্রি আড়াইটা বাজে ঘুম আসে না, পরে বকা দিয়ে একটা আস্তে করে মাইট দিয়েছি পিঠের মধ্যে, তারপর ঘুম আসছে, দুষ্টু খুব দুষ্টু হয়েছে। চলো ওই যা, হাত পা ধুয়ে ভালো করে। আর কি বলতো, বৃষ্টির মধ্যে না বারবার ওই নাইটি কাপড় চেঞ্জ করবো, এই করবো ওই করবো, ঘরে নাই মেলার জায়গা, একবারে স্নান করে ঘরে ঢুকলাম, বারবার এত জামা কাপড়ে ভর্তি সারা ঘরে, মানে আমার আর বিরক্ত লাগছে। হ্যাঁ ভিকি, কোথায় যাবো, কোথায় যাবো শোনা, হ্যাঁ চলো চাটা নামিয়ে নিই, তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করি, সকালে সকালে এগুলো দিয়েই খাই, তারপরে রাত দুপুরবেলা একটু ভাত করবো, তাইলে হয়ে যাবে। আজকে হচ্ছে কি বলতো, গুঁড়ো দুধের চা, কারণ কি এসে নাই তো আজকে, কি বলে লিকুইড দুধ শেষ হয়ে গেছে আর আনাও হয়নি রাত্রিবেলা, জুয়েলকে দিয়ে এখন আনাইলাম একটা পাউডারি দুধের প্যাকেট। রুটি বানালে যা গ্যাসের অবস্থা খারাপ হয়, সব এগুলো মানে নোংরা হয়ে যায়। কিরে বাবা খা রুটি, এই যে তোর জন্য রাখছি তো বাইরে, দাঁড়া আমি ভাইকে তোর ভাই নিয়ে আসি, হ্যাঁ নিয়ে নে তোর, তুই নে, আমি রাখছি রুটি এখানটা। সকালবেলা সবাই রুটি খাবে আজকে, চলো মুখ ধুয়ে নিয়ে আসি তোমাকে, যেমন নিচ্ছিস হ্যাঁ।
চলো বন্ধুরা, আমার চা হয়ে গেছে, চাটা ঢেলে নেই, খাওয়া দাওয়া করি। তোমরাও সবাই সকালবেলা খাওয়া দাওয়া করো। আমার তো রুটি হলে তাও একটু খাইতে ভালো লাগে, ভাত তো আমার ইচ্ছেই করে না। এই আমার এই গুড়া দুধের চা না আমার বানাইতে গেলে একটু ডিস্টার্ব হয়ে যায়, এই কেমন জানি ফাটা ফাটা হয়ে যায় মনে হয়, বুঝতেই পারি না। ওই দুধের চাটা সবসময় বানিয়ে খাইতেও তো বাবাকে রুটি করে দিলাম, রুটি আলু ভাজা ডিমের অমলেট, রুটি নিয়ে গেছে আর রুটি খাই গেছে, ছাতুও খাইছে এক গ্লাস। চলো যে চা যে রুটি খেয়ে দিয়ে চলে আসি। তো বন্ধুরা চলো দেখো, এদিকে আমি চা খেয়ে চলে আসলাম বিছানা গুছাতে। আর বিছানাটা কি বলতো, সকালবেলা দেখো গুছানো হয়নি, কারণ কি তাড়াহুড়া করে রান্নাঘরে ঢুকে গেলাম রান্না করতে। যাই হোক বিছানাটা পরেও গুছালেও হবে, যেটা আগে সেটা আগের কাজ আগে করতে হবে, তাই না? এদিকে রেয়াংশ বারবার বল ফেলে দিচ্ছে নিচে ওই চেয়ারের ফাঁকা দিয়ে, বল আর ব্যাট আমাকে বারবার বলছে উঠিয়ে দাও। তো চলো এদিকে কি বলতো, এখন বাইরে অনেক জামাকাপড় আছে, গ্রিলের মধ্যে রেখে দিচ্ছি সব ধুয়ে দিয়ে সকালবেলা। এদিকে স্নানের জামাকাপড় ছিল সেগুলো এখন কেচে দিয়ে আসলাম, তারপরে হচ্ছে আসলাম বিছানা গুছাতে। তো ওগুলো মেলার জায়গা নিয়ে একটা মেলার ব্যবস্থা করতে হবে, ঘরের রশি টাঙাবো ভাবছি, দেখি কি করি। আর হচ্ছে এখন রিয়াংশকেও স্নান করাতে হবে। আর কি বলতো, সত্যি কথা বলতে আজকে হচ্ছে জুয়েল এক জায়গায় যাবে নতুন একটা ক্লাবে, ক্রিকেট যেখানে শিখে, আগে যেখানে শিখতো ওখানে ও আর শিখবে না বলছে। তো বলে কি মা ওখানে চান্স দেয় না, তো আমি নতুন ক্লাবে ঢুকবো, ওরা কয়েকটা বন্ধু মিলে সবাই ঢুকবে, তো তো ও ঢুকবে বলছে। তো বিকেলবেলা যাবে সেখানটায়, দেখা যাক কি বলে, ওখান থেকে আসুক, টাকা পয়সা লাগবে, বললো যে একবারে অ্যাডমিশন ফি লাগবে আর হচ্ছে মনে করো ভর্তি। দেখো বন্ধুরা রিয়াংশের কাণ্ডকীর্তি, দেখো কোথায় উঠে কোথায় ঢুকে বসছে, দেখছো এই বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে আমার, চা খেয়ে এসে বিছানাপত্র গুছিয়ে নিলাম। আর এদিকে রিয়াংশে দেখো একবার উপরে উঠে একবার নিচে নামে, এই তোর কাণ্ডকীর্তি। ওকে একটু রুটি খাওয়ালাম দুধ দিয়ে, কি শোনা চেয়ার সরাবো, কেন চেয়ার সরাবো, তোমার ব্যাট ঢুকে গেছে এদিকে, ওই দেখো ব্যাট আর বলের জন্য জানালাগুলোও খুলতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে ভালো লাগে না। কি কি সরাবো, টুল সরাবো, এটা টুল না এটা চেয়ার, না সরাইছি। তো বন্ধুরা চলো দেখো রিয়াংশকে স্নান করে নিয়ে আসলাম, এখন ওকে তেল টেল মেখে দিলাম, এখন বলছি চলো তোমাকে টিপ পরাই দিই, ও দাদার পেটের উপরে বসে, তারপর হচ্ছে বলকে আমি টিপ পরবো, তারপরে জুয়েল বলে তাহলে বসায় দাও। ও দেখো না মানে দাদাকে যা অত্যাচার করে না মাঝে মধ্যে, আর ছোটো ভাই তো জুয়েল অনেকটা কী বলতো সহ্য করে, আর অনেকটাই ওরা মানে ডিফারেন্স, তো জুয়েল খুব ভালোবাসে ওর ভাইকে। এখন হচ্ছে চলো আমার এই যে সব হয়ে গেলো, এখন আমি জামাকাপড়গুলো মেলবো, আগে রিয়াংশকে পরিষ্কার করে নিয়ে আসলাম। এদিকে কী বলতো কতগুলো জামা কাপড় ছিল, ওই যে বললাম না সকালবেলা যে জুয়েল হচ্ছে সব এলোমেলো করে রেখে চলে গেছে, ওর মোজা খুঁজতে গেছে, আমি বললাম দেখ কত মোজা। চলো রিয়াংশকে স্নান স্নান করে নিয়ে আসলাম, একবারে পরিষ্কার করে দিলাম, খেলাধুলা করছে করুক, আর আমার মাথায় টেনশন, আমি এই এত জামা কাপড় কোথায় মেলবো, দেখো কত জামা কাপড় সব ধুয়ে দিলাম সকালবেলা, ধুচ্ছি কতগুলো মেলার জায়গা নাই তো, আর এখন স্নানের কাপড় চোপড়গুলো ধুলাম, সারা ঘরে জামা কোথায় মেলবো বুঝতে পারছি না, এখন একটা রশি টাঙানোর ব্যবস্থা করতে লাগে, কি যে করবো এখন, এই ঘরে একটা এরকম লম্বা করে রশি টাঙাবো, কিছু করার নেই, শুকনাগুলোকে যেগুলো হালকা ধরতে পারছে ওগুলো একটু মিলে দেবো, আর রিজালটাকে বারান্দায় মিলে দেবো। চলো দেখি একটা রশি টাঙানোর ব্যবস্থা করি। এদিকে দেখো বন্ধুরা এই যে ঘরের মধ্যে একটা রশি টাঙিয়ে নিচ্ছি, তো ওই এই যে তোমাদের দাদা ভাই তারগুলো নিয়ে আসছিলো, তো ওই তার দিয়েই হচ্ছে আমি ঘরের মধ্যে, আমি যখন ওর দরকার পড়বে তখন খুলে নিবে, তো ওই তারটা দিয়ে হচ্ছে রশিটা টাঙিয়ে নিলাম ঘরের মধ্যে, এখন জামাকাপড়গুলো মেলবো, কারণ কি কী করবো বলো, ঘরে না মেলা ছাড়া আর কোনো উপায় নেই, ঘরের মধ্যে সব ওই যে কালকেরগুলো এগুলো ঘরে মেলে দিচ্ছি, আর যেগুলো আজকের ভিজা ওগুলো বারান্দায় মেলে দিব। আর হচ্ছে কী বলতো, এখন জুয়েল তো ও সকালবেলা ভিজে টিজে নিয়ে আসছে জামাকাপড়, আমি বললাম ওকে বকা দিলাম, আমি এমনি তো বৃষ্টি বাদলের দিন, তুই তো আমাদের গেছিস এত জামাকাপড় ভিজাই নিয়ে আসছিস, ঘরে নাই মেলার জায়গা, তো বলে কি দেখো মা আমি তো প্র্যাকটিসে যেতেই হবে না, না গেলেও তো হবে না। তবে ও হচ্ছে কী বলতো,
যাই হোক, ভিজে টিজে নিয়ে আসছে, ওকে বকাবকি করলাম ঠিকই, আবার ভাবলাম যে থাক বাচ্চা মানুষ তো যাবেই না, ব্যাগটা কি কিট ব্যাগটাও ভিজে নিয়ে আসছে, ওগুলো এখন রৌদ্রুতে দিয়ে দিব, দেখা যাক রৌদ্র আবার কখন উঠে। আকাশের ওয়েদারটা তো একটু দেখলাম হালকা হচ্ছে, এখন জানি না কখন রৌদ্র উঠবে। ঘরের মধ্যে সব সাইটারিগুলো মেলে দিলাম, দিয়ে রেয়াংশকে এখন একটু বন্ধুরা চলো সব জামাকাপড় মেলে দিয়ে একবার চলে আসলাম রান্নাঘরে। এদিকে দেখো ফ্রিজ থেকে ডালটা বের করে জাল দিচ্ছি, এদিকে ভাত বসিয়েছি, আর অল্প করে ভাত করবো, কারণ কি তোমাদের দাদারা নিমন্ত্রণ আছে বিকেলবেলা, ওর হচ্ছে গৃহপ্রবেশ কালকে হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া দিবে। আর এদিকে এই যে পাখির জন্য ছোলা ভিজিয়ে রাখলাম, আগেরও অল্প আছে ভিজানো, এখন ভিজাইলাম। আর এদিকে ভাত আছে দেখো, রাত্রেবেলা ভাতটা শুধু বানিয়েছি, বেকার না বানালেও চলতো, তাও আমি ভাবলাম যে দিদি শর্ট করে, কিন্তু দেখো ভাত থেকেই গেছে। আর হচ্ছে এদিকে হচ্ছে আলু ভাজা আছে, আলু ভাজা দিয়ে ডাল দিয়ে আমরা দুপুরটা এখন খাবো, আমি হচ্ছে রাত্রেবেলা কিছু একটা বানাবো, ওই জন্য কড়াইটা এখন আর মাজলাম না, বুঝলাম। আর এদিকে দেখো জামা কাপড় মেলতে মেলতে আবার তিনজন লোক আসছে, তো তাদেরকে আবার এখন চা করে দিলাম, চা খেলে তারপর বাসন বাসন মেরে নিলাম। চলো জালটা জাল হয়ে গেছে, আর এখন আর কিছু করবো, আর কি বলতো এই যে খাওয়ানোর কথাটা মনে করি একটা কথা মনে করো, কালকে হচ্ছে একজনের ভিডিও দেখতেছিলাম একটা মানে বন্ধুর, তো যাই হোক ভিডিওতে একজন কমেন্ট করছে ওনার মেয়েকে ভাত খাওয়াচ্ছিল, ঠিক আছে, ভিন্ডি ভাজা দিয়ে আর একটা কি যেন সাথে নিয়েছে, যাই হোক তারপরে একজন কমেন্টে লিখছে বলে বাবা এতটুকু বাচ্চা এতগুলো ভাত খায়, তারপর মাটা আবার রিপ্লাই দিছে কি বলে কি না ওখানে বেশি ভাত নেই, দেখতে মনে হচ্ছে ক্যামেরাতে অনেকগুলো ভাত, তো দেখে যাই হোক অ্যাকচুয়ালি এইভাবে কাউকে কমেন্ট করা উচিত না তো, যে এতগুলো ভাত খায় বাচ্চা, যদি খায় বাচ্চা বাচ্চা খেলে যদি দেখবে খুশি লাগে তাই না, মনটা মা বাবার মনটা কত ভালো লাগে, কিন্তু এই যে এত মানুষে এইভাবে কমেন্ট করেন একদম বাজে জিনিস, ছি আমার এত খারাপ লাগছে দেখে কমেন্টটা। আমি আর তোমাদের দাদাভাইকে বললাম, জুয়েলকে বললাম যে দেখো মানুষের কী কাণ্ড হচ্ছে, এত জঘন্য ব্যাপার। তারপরে যাই হোক দেখে টেখে আর কি ওনার রিপ্লাইটা দেখে আমার আমার পরে ভালো লাগলো, যে না ওখানে বেশি ভাত নেই অল্পই ভাত আছে, দেখতে মনে হচ্ছে বেশি ভাত। এইগুলো মানুষের কি ধরনের যে চিন্তাধারা, আর যাই হোক দেখো বৃষ্টির মধ্যে যদি কেউ আসে আসলে পরে দেখবে একটু কেমন জানি লাগে, ঘরের মধ্যে দুনিয়া জামা কাপড় একদম, যাই হোক ওরা কিছুক্ষণ বসলো, বসলে বসে টসে চা টা খেলো, তারপরে যে তুই নিমকির মতো যে সেগুলো নিয়ে আসছিলো ওগুলো দিয়ে দিলাম চা, চা খেয়ে ওরা চলে গেলো। চলো আমার ঘরে দেখো এক একটা করে জিনিস আনি, একটু একটু করে আনতেছি, আবার যে এখন চিনি বাড়ান তো মুসুর ডাল বাড়ান তো ওগুলো আনতে হবে। চলো ভাতটা হতে থাক, খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখো সব জামা কাপড় দিয়ে ঘরে টরে মেলে দিলাম, যে রেয়াংস সে যে তখন থেকে জামা কাপড় দিয়ে ফেলছে, ও নিজে নিজে মেলছে, আমি মেলছি ওটা পোষায় নিয়ে, ও আবার নিজে নিজে মেলতেছে। কাজ করে যাচ্ছে কখন থেকে, একটা খেলা যদি পেলো সেটা ছাড়বে না সহজে। তো চলো আমি এখন হচ্ছে ভাতটা নামাই, ভাতটা এখনো হয়নি মানে একটু পরে নামাবো, ডালটা অফ করে দিই গ্যাসটা। তো বন্ধুরা চলো এই যে খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম, জুয়েলের জন্য আবার একটু ডিমের অমলেট করলাম, এই যে আলু ভাজা ডাল এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো পরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের সাথে, আর এদিকে দেখো কি সুন্দর রোদ্রু উঠেছে, সব জামা কাপড় আবার বাইরে মেলে দিলাম, রোদ্রু পুরা সুন্দর রোদ্রু উঠছে এখন, এগুলো আর মেলবো না, এগুলো একটু শুকনা শুকনো আছে তো এগুলো আর মেলবো না, ফ্যানের নিচে থাক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তা বন্ধুরা চলো এই যে রোদ্রু উঠেছে এখন সুন্দর, এখন সব জামা কাপড় বাইরে আবার মেলে দিলাম, এখন হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে আসলাম, এই যে জুয়েলের জন্য ডিমের অমলেট করলাম, এদিকে আলু ভাজা ডাল, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে একবারে আবার তোমাদের সামনে বিকেলবেলা আসছি, এখন আর সেরকম কাজকর্ম নেই, চলো একটু খাওয়া দাওয়া করে রেস্ট করি। আর রেস্ট বলতে কি আবার একটু পর পর আবার রোদ্রুতে থেকে জামা কাপড় দেখতে হবে, কখন রোদ্রু যায় কখন বৃষ্টি নামে, যাই হোক চলো খাওয়াটা সেরে নিই। আর এই যে কালকে রাত্রিবেলা এই যে বাবা লোকনাথের ফটোটা আর ওই যে সে বজরঙ্গলির ফটোটা বের করে দিচ্ছি, ওটাই রাখছি এখন আপাতত, পরে দেখা যাক কোথায় আবার রাখি, উপরে আসনে রাখিনি। চলো খাওয়া দাওয়া সেরে নিই, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলো এই যে দেখো চা নিয়ে চলে আসছি সন্ধ্যাবেলা, এখন 7টা বাজে, আর এই যে রিয়াংশ বাবু এইমাত্র উঠলো, ওকে একটু মুড়ি দিলাম, ও খাচ্ছে,
সব পুতুলগুলোকে সেই যে দুপুরবেলা খেলছে ওখানটাই রেখে দিয়েছে। আর একটা পুতুলের তো প্যাকেটই ছিঁড়ে দিয়েছে, মানে এটা ভালো না, দেখো প্যাকেটটা ছিঁড়ে দিয়েছে। চেনের মতো কিন্তু চেন আছে, দেখো দেখেছো চেনের টেনে একদম ছিঁড়ে টিড়ে শেষ, বলে এটা ভালো না ওটা ভালো, ওই পুতুলটা ভালো। কোনটা ভালো? এটা ভালো দেখা যাচ্ছে। চলো তা মুড়ি খাও তুমি। আর জুয়েল গেছে হচ্ছে যে কি বলতো, ওই যে কি বলে না, নতুন একটা ক্লাবে ঢুকবে বুঝছো, যেখানে এতদিন প্র্যাকটিস শিখতো ওখানটা আর ও শিখবে না। কারণ কি হচ্ছে, ওখানটা 4 বছর থেকে শিখে ক্রিকেট প্র্যাকটিস করে, কিন্তু হচ্ছে কোনো বলে কোনো সুযোগই দেয় না সত্যি কথা, যে একটু বাইরে খেলতে নিয়ে যাবে, একটু চান্স দেওয়া দরকার, তাইলে না বাচ্চাদের মনোযোগ বাড়ে, তাই না? কিন্তু না, আগে যেরকম ছোটোবেলা নাটক শিখতো ওখানে, কিন্তু বাইরে বাইরে নাটক নাটকে নিয়ে যেত, শিলিগুড়ি আকাশবাণীতে নাটক করছে, ওখানে ওরা ট্রফি পেয়েছে, সবাই আছে এখনও ট্রফি, ওখানটা আছে। যেরকমই পাক ছোটো বড়ো যেমনই পাক কিন্তু ভালো লাগে। শুধু একটা মানে কী বলতো, একটা ট্রফি পেয়েছিল, এটা হচ্ছে একবার শিখ মানে খেলা করাইছিল, এটা বেস্ট বেস্ট ব্যাটসম্যানের অ্যাওয়ার্ড পেয়েছিল, এটা মানে এটা ক্লাবের মাঝখানেই শিখ করাইছিল, কিন্তু বাইরে নিয়ে যায় না। কি বাবা ফেলে দিবা দাও? আর 4 বছর থেকে শিখে ওরা একটাই মানে আপত্তি, বলি মা এখনো বাইরে নিয়ে যায় না, একটু এদিকে ওদিকে দূরে মানে শিলিগুড়ি শহরের মধ্যে হোক বা যেখানেই হোক, একটু বাইরে ক্লাবের বাইরে যদি মানে খেলতে নিয়ে যাবো ওদের, কিন্তু দেখবো ভালো লাগে। ওই জন্য বলে কি থাক আমি অন্য ক্লাবে খোঁজ নিল, আরও 4-5 জন আছে সাথে, ওরাও ঢুকবে আজকে, তো ওই যে গেলো সাথে টাকা পয়সা নিয়ে। তাই আমি বললাম দেখ তোর জন্য আমার আমি কিছু টাকা জমাই আস্তে আস্তে করে, আমি যে তোর পিছনে আমার ঢালতে লাগছে। এমনি কী বলতো, এর আগেও মনে করো এই ক্লাবে যখন যখন ভর্তি করছি লকডাউনের আগে, মানে 2020 বোধ হয়, হ্যাঁ ওই তখনকেও মনে করো যে ঢুকাইছি, মোটামুটি অনেক টাকা লাগে ক্রিকেটে ঢুকাইতে গেলে, টাকা লাগে। তারপরে মনে করো এই যে কিট ব্যাগ ট্যাগ সব কিনতে হয়, ব্যাট এগুলো, তারপর ড্রেস, অনেক টাকা। তাই যাই হোক ওটা গেলো, এখন আবার বলতেছে এখানে শিখবে না, আমার তো মাথায় আমাদের বাড়ি করছে, আমি চাই পারবো না ছিলা, আমি চাই পারবো না, তুই কী করবি কর, আমার ভালো লাগে না, একদিকে এদিকে চাপ ওদিকে চাপ, নানান দিকে চাপে চাপে একদম আমি শেষ হয়ে যাচ্ছি। আর এখন মনে করে একটু নতুন ক্লাবে ঢুকলে এখন টাকা আরও বেশি লাগবে, 400 টাকা মাসে লাগবে এখানটায়, আর এই ক্লাবে 300 নিতে, আর এখানে ভর্তিতেও এখন লাগবে মনে করো 2100 টাকা, এখানে বেশি নিছে ভর্তিতে। ফেলে দিবা ফেলে দাও, যাই হোক এখন ঘরে পড়তে দেখা যাক, এখানে যদি এখন একটা চান্স যদি দেয় ভালো, বলে তো এখানে বলে বাইরে বাইরে নিয়ে যায় খেলতে। আর বাচ্চা কাছে তো শিখে মানে কি বলতো, ওই জন্যই শিখে যে আমাকে আমাদেরকে একটু চান্স দিবে, একটু খেলতে নিয়ে যাবে। এর আগে একবার জলপাইগুড়িতে গেলো, এটা নিয়ে পাড়ার খেলাতে গেছিলো জলপাইগুড়িতে কি। চলো তাহলে চা খেয়ে নিই, তারপরে আবার রান্নাবারের ব্যবস্থা করতে হবে, রাতের বেলা একটু পনির আছে ফ্রিজে ওটাই রান্না করবো। আর রেয়ার সব গুঁড়ো বিস্কুটগুলো ঢেলে দিচ্ছে এখানটায়, মানে পুরো কৌটো ধরেই ঢালছে, এই যে কৌটো নিয়ে এসছি কৌটো ধরে ঢেলে দিচ্ছে, আমি তাহলে গুঁড়োগুলো খেয়েই নিই, আর ওকে দিলাম একটু মুড়ি। চলো চা খেয়ে নিই, আসলে পরে শোনা যাবে যে সপ্তাহে কয়দিন শেখায় না শেখায়, এখানে যেরকম 3 দিন শেখাতো ওখানটা শোনা যাবে আসলে পরে। চলো সঙ্গে থাকো, এখন 7টা বাজে। চলো এই যে চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে, যে পনিরটাকে ভেজে নিচ্ছি, একটু পোড়া লেগে গেছে ওটা। আরে জুয়েল আসছে তো, জুয়েল আসার ওর সাথে গল্প করতে করতেই না, মানে ভর্তি হয়ে আসলো ক্লাব থেকে, তো গল্প করতে করতে আমি এদিকে পনিরটা বসেছি, আমার সব থেকে মনেই নেই, ও ডাক দিল আর আমি গেলাম এদিকে। দেখো চলো এটা নামিয়ে নিই, চলো এটা আমাদের তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর জিরে দিয়ে দিবো, একদম সব গুঁড়ো মশলা দিয়ে রান্না হবে, কোনোভাবে মশলা পেস্ট করবো না এখন। লঙ্কা দিয়ে দিলাম, গোটা লঙ্কাই দিব, পরে একটু ফাটিয়ে দেবো পরে বুঝছো, সিদ্ধ হয়ে গেলে দিব। একটু জিরে দিব, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, দাদা ভাই এখন আবার যাবে রেডি হবে, এই যে জুয়েল আসলো এখন, তো বাবা যে এই সেবা জায়গা করে বাড়িতে কাজে গেছে, আর এই যে দেখো ভর্তির রসিদ, এই ধর ফ্যান টপ কর, ফ্যান টপ কর, ফ্যান টপ কর।
হ্যাঁ এই দেখো 2000 টাকা নিছে অ্যাডমিশন ফি আর 100 টাকা নিছে অ্যাপ্লিকেশন ফি আর মাসে মাসে 500 টাকা প্রথমে বলছিল 400 টাকা কিন্তু মানে নাই বলে যে নাকি ক্লাবের মানে সেক্রেটারি থাকে উনি মানে না এটা হচ্ছে আগের ক্লাবের এই যে দাদা ভাই স্পোর্টিং ক্লাব আর এটা হচ্ছে শিলিগুড়ি দেখো শিলিগুড়ি জাগরণী সংঘ যাই হোক এখানে 6 দিন শেখাবে আর ওখানে শেখাতো 3 দিন তো এটাই লাভ আছে 500 টাকা নিলেও চলো আর আমি বললাম তোর ফাইলের মধ্যে কি ঢুকায় রাখ এটা ছোট কাগজ না কখন কোথা থেকে হারিয়ে যায় ফটো লাগছে আর হচ্ছে কি বলতো সেই বার্থ সার্টিফিকেট জেরক্স লাগছে এটা লাগে সব ক্লাবেই লাগে এখন ও প্রজেক্ট বানাবে আজকে প্রাইভেটে যাওয়া হলো না লেট হয়ে গেল চলো বন্ধুরা এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম জিরে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আর তার সাথে লবণ ভালো করে একটু ভেজে নিলাম আগে আর কোনো মশলা আদার না যাবে যাই হোক জুয়েল খুব খুশি আজকে নতুন ক্লাবে ভর্তি হয়ে দেখা যাক সামনে বলে একটা কোনো সাথে লিগ আছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভালোই হবে যদি ভালো খেলতে পারে তাহলে চান্স দিবে কারণ নতুন নতুন ভর্তি হবে আমরা ফটকে চান্স নেওয়া দিতে পারে কষানো হোক এটা তারপরে অল্প ঝোল দিব বেশি দিব না অল্প একটু একটু চলো তাহলে রান্না বান্নাটা কমপ্লিট করি তাহলে আজকে আমাদের আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থাকো